আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরিক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি যদি নিয়মিত আমল করা হয় তাহলে আমাদের চোখে কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি আপনার চোখকে নিরাপদ রাখতে চান তাহলে এই দোয়াটি প্রত্যেকদিন বারবার পড়ুন তাহলে আশা করা যায় আপনার চোখের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এখন চলুন আমরা দোয়াটি শিখে নিই তবে যে কোনো আমল শুরু করার পূর্বে আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে এক নম্বর হলো আউিজুবিল্লাহিম শৈতন রহিম বিসমিল্লা রহমান রহিম বলতে হবে তারপরে সল্লাহ আলী সাল্লাম অথবা যে কোনো ছোটো দুরুদ শরীফ অথবা দুরুদ ইব্রাহিম আপনি এগারোবার পড়বেন তারপরে এই দোয়াটি পড়বেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার চোখের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আপনার চোখে যদি দৃষ্টি কম থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এইটা আমল করার কারণে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সবাই আমার সাথে সাথে পড়বেন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اللهم اني اعوذ بك اللهم اني اعوذ بك اللهم اني اعوذ بك মিং শাররি বাসারি মিং শাররি বাসারি মিং শাররি বাসারি সম্মানিত দর্শক শ্রোতা দোহাটি আমি একবারে পড়ছি আপনারা মনোযোগ সহকারে শুনে শুদ্ধ করে নিন আল্লাহরি সম্মানিত দর্শক শ্রোতা এখন চলুন এই দোয়াটির অর্থ এবং উৎস সম্পর্কে আমরা জেনে নিই এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আমার চোখের ক্ষতি থেকে আশ্রয় চাই আল্লাহ তালা আমাদের চোখকে নিরাপদ রাখার তফিক দান করুন আল্লাহ তালে আমাদের চোখের নিরাপত্তা দান করুন আই মিন সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার পনেরোশো তিপ্পান্ন থেকে নেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ইসলামিক অন্যান্য ভিডিও পেতে পাশে থাকা বেল এখন বাটনটি ওয়ান করে দিন যাতে ভিডিও আপলোড করার শুরুতেই আপনার নিকটে সবার আগে চলে যায় সম্মানিত দর্শক শ্রোতা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিব রাইকাত